বাড়াইবে, আমি তো ওই দিন কম সময় করছি। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এই করোনাকালীন সময়। যদিও পরিস্থিতি খারাপ, তারপরও আমাদেরকে টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। আর এই প্রচেষ্টাই আমাদের মাননীয় অধ্যক্ষ সাহেব তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তাই স্যারকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি মাহফুজা আক্তার শারমিন, আহমেদ বাহানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যারা ইনচার্জ তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই ক্যামেরার পিছনে যারা পরিশ্রম করে অক্লান্ত তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আর বেশি সময় নিব না, আমি ক্লাস আরম্ভ করব। আজকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সমাস পড়ব। কি সমাস? বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বইয়ের নাম, সে বইটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে এই বইটার আমরা আজকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বিদ্যালয় পড়ব। বিদ্যালয় সম্বন্ধে তোমরা তো জানোই, বিদ্যালয় একটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কি আমরা একজন সভ্য মানুষ হিসাবে গড়ে ওঠার কিছু প্রশিক্ষণ পাই। বিদ্যালয় বলতে আমরা কী বুঝি? যে প্রতিষ্ঠানে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে তাকে বিদ্যালয় বলা হয়। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা কী শিখি? লেখাপড়া শিখি, পাশাপাশি আদব কায়দা, শৃঙ্খলা এবং মার্জিত ব্যবহার, এবং যেগুলো সমাজ বহির্ভূত সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকার জন্য যে শিক্ষা পাই সেটা আমরা প্রতিষ্ঠান থেকে পাই। আর এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তাদেরকে কী বলা হয়? ছাত্রছাত্রী। আর যারা এখানে লেখাপড়া শেখান বিদ্যালয়ে তাদেরকে বলা হয় শিক্ষক। শিক্ষক আমাদের কী শিখায়? নিয়ম শৃঙ্খলা শিখায়, ভদ্রতা শিখায়, একটা নিয়মের মধ্যে চলতে হবে সেই জিনিসটা, এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে প্রতিজ্ঞা সেটা কার থেকে আমরা পাই? আমরা একজন ভালো শিক্ষকের থেকে পাই। আর এই শিক্ষকদের কী বলা হয়? যারা আমাদের শিক্ষা দেয় তাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর। আর এখানে যারা আমরা লেখাপড়া শিখি তাদেরকে কী বলা হয়? ছাত্রছাত্রী। এখন এই যে ছাত্রছাত্রী, তোমাদের সাথে যারা লেখাপড়া করে তাদেরকে তোমরা কী বলো? সহপাঠী। একজন সহপাঠীকে কী করতে হয়? পাশে থাকলে তাকে সাহায্য করতে হয়। যদি সে থাকে অসুস্থ, অনেক সময় অনেক অসুস্থ থাকে, কেউ থাকে প্রতিবন্ধী বা কেউ ভালো বোঝে না, তাদেরকে আমরা কী করব? সাহায্য করব। আর এটা গেল আমাদের বিদ্যালয়ের ব্যাপারটা, বিদ্যালয়ের পরিবেশ। আমরা যে বিদ্যালয়ে বাস করি সেখানে কি আমাদের উচিত না সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে আসা? এবং এই যে প্রতিষ্ঠান, এটা একটা পবিত্র প্রতিষ্ঠান। বিদ্যালয় হচ্ছে একটা নির্মূল প্রতিষ্ঠান যেখানে আমরা ভালো কিছু শিখব এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসব। আর এখানে আমরা কী করব? যদি ময়লা বা মনে করো তুমি থুতু ফেলছো, কাশি, এগুলো কোথায় ফেলবো? আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলবো, আমরা কখনোই বিদ্যালয়ের ভিতরে ফেলবো না। আর মাঝে মাঝে আমরা বিদ্যালয়ের আশেপাশে ময়লা আবর্জনা থাকলে সেটা নিজ দায়িত্বে পরিষ্কার করব, কারণ এই বিদ্যালয়টি আমার। তাই আমরা নিজে আনন্দ করে এই বিদ্যালয়ের সমস্ত কাজ নিজ হাতে করতে কোনো দ্বিধাবোধ করব না। তো আজকে আমরা কিছু প্রশ্ন পড়াবো তোমাদের। বিদ্যালয় সম্বন্ধে আমরা জানলাম, বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে জানলাম, যারা লেখাপড়া শেখায় তাদের সম্বন্ধে জানলাম। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন ধরব। তো দেখো, আমরা এখানে দেখো কিছু প্রশ্ন করেছি। বিদ্যালয় কাকে বলে? যে প্রতিষ্ঠানে একজন বা অনেক লোক একসাথে লেখাপড়া শেখে তাদেরকে তাকে বলা হয় বিদ্যালয়। বিদ্যালয় কেন প্রয়োজন? শিশু কিশোরদের প্রকৃত শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয় খুবই প্রয়োজন। বিদ্যালয়ে যারা লেখাপড়া শেখেন তাদেরকে কী বলা হয়? বিদ্যালয়ে যারা লেখাপড়া শেখেন তাদেরকে বলা হয় কি? ছাত্র বা ছাত্রী। শিক্ষক কাদের বলা হয়? শিক্ষক বলা হয় যারা আমাদেরকে শিক্ষা দেয়, সঠিক মানুষরূপে গড়ে তোলে, তাদেরকে বলা হয় শিক্ষক। আর সহপাঠী কাকে বলে? আমি তো বলেছিলাম তোমাদের, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সহপাঠী হচ্ছে যারা আমাদের সাথে লেখাপড়া করে একসাথে, যারা আমাদের সুখ দুঃখের কি বিদ্যালয়ে সুখ দুঃখের সাথী, যারা যারা আমাদের ভালো মন্দে অংশগ্রহণ করে, যারা আমাকে আমি পড়া না পারলে একটু হেল্প করে, আমিও তাদেরকে হেল্প করি, তাদেরকে বলা হয় কি? সহপাঠী।
এখন আমরা এই যে পাঁচটা প্রশ্ন আমি তোমাদের দিলাম, আরও কিছু প্রশ্ন দিই। হ্যাঁ, আরেকটি কথা, তোমরা বলো অনলাইনের ক্লাস ভালো বোঝো না, কেন বোঝো না? এই যে আমি বললাম বিদ্যালয়ের ডেফিনেশনটা তোমাদের আমি সুন্দর করে বোঝালাম, এটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যে বললাম বিদ্যালয়ের পরিবেশ, সেটাও তুমি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আর তোমার প্রশ্নটা বললেই বা বোর্ডে লিখলেই বা তোমার কাছে আসলেই তুমি বুঝতে পারবে যে ম্যাডাম তো আমাকে বলেছিল বিদ্যালয়ের মানিটা কী, বিদ্যালয় কেন, কী জন্য আমরা বিদ্যালয়ে পড়ালেখা করব, সেখানে কে পড়ায়, তারপর আমার সাথে কে বসে, কে আমার সাথে লেখাপড়া করে, সব কিছু তুমি জেনে ফেললা, তাহলে তোমার প্রশ্নের উত্তর দিতে তো সমস্যা হওয়ার কথা না। দ্বিতীয়ত, শিক্ষকদের মানুষ বলার কারিগর বলা হয়, এটা তোমাদের আমি বলেছি। তিন নম্বরে, শিক্ষকদের প্রতি আমরা কীরূপ আচরণ করব, এটা একটা ভালো প্রশ্ন, শিক্ষকদের প্রতি আমরা কীরূপ আচরণ করব, শিক্ষকদের প্রতি আমরা কিরূপ আচরণ করব, শিক্ষক আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে আমরা কি করব বলো? শিক্ষকদের আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের আদেশ নির্দেশ মেনে চলব। শিক্ষকদের শ্রদ্ধা করব, কি করব? শ্রদ্ধা, শিক্ষকদের আমরা কি করব? শ্রদ্ধা করব, কি করব? শ্রদ্ধা, শিক্ষকদের আমরা শ্রদ্ধা করব, শ্রদ্ধা করব, তাদের আদেশ নিষেধ নির্দেশ মেনে মেনে চলব। সাত নম্বরে, সহপাঠীদের সাথে আমরা কিরকম ব্যবহার করব, সহপাঠীদের সাথে আমরা দেখো তোমার কিরূপ ব্যবহার করব, কি বললাম উত্তরে কি লিখবা তোমরা? আচ্ছা দেখো, সমাজ অধ্যায় চার পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বারটা আমি উল্লেখ করে দেই যাতে তোমাদের সুবিধা হয়। পৃষ্ঠা হচ্ছে 12 এবং 13। এখানে তোমরা গেলে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সহপাঠীদের সাথে আমরা কিরূপ ব্যবহার করব, সহপাঠীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। এরপরে দেখো, বিদ্যালয়ে কিভাবে যেতে হয়, 8 নম্বরে, বিদ্যালয় কিভাবে কিভাবে যেতে যেতে হয়,
বলো তো বিদ্যালয় কিভাবে যেতে হয়? বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং পরিষ্কার কাপড় পরিধান করে বিদ্যালয়ে আসতে হয়। প্রত্যেক ছাত্র ছাত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কাপড় পরে কাপড় পোশাক পরিচ্ছন্ন পোশাক বা কাপড় কাপড় পরে কাপড় পরে বিদ্যালয়ে আসতে হয়। কোথায়? বিদ্যালয়ে আসতে বিদ্যালয়ে আসতে হয়। নয় নম্বরে দেখো, বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ কেমন কেমন হওয়া উচিত? বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ নির্মূল হওয়া উচিত। তো আমরা আজকে 9টি প্রশ্ন পেলাম। তোমরা এগুলো ভালো করে কী করবে? মুখস্থ করবে বা পড়বে, বুঝবে। এবং সেই যে বিদ্যালয় যেখানে লেখা চতুর্থ অধ্যায় প্রথম পাঠটায় 12 পৃষ্ঠায় তোমরা দেখবে বিদ্যালয়ের একটা ডেফিনেশন দেওয়া আছে বা বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনাটা তোমরা খুব ভালো করে পড়বে আগে। তাহলেই দেখবে তোমরা বিদ্যালয় সম্বন্ধে সমস্ত ধারণা পেয়ে গেছো এবং সহপাঠী এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা বা কীভাবে কী করতে হয় সব কিছুই সেখানে দেওয়া আছে। আর আর হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ, সেটাও তোমরা ভালোভাবে জানতে পারবে। তো আজকে আমরা ভালো করে আগে কী করব, আমরা এটাকে ভালো করে পড়ব। তাই আমরা কী করব, প্রতিনিয়তই বই নিয়ে বসব। সামনে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে, তোমরা খুব সুচারুভাবে যেভাবেই হোক বাড়িতে থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পড়ালেখা করবে, মানুষ হবে, মানুষ হতে হবে, এটাই তোমাদের পণ থাকতে হবে। যাই হোক, আজকে আর আমরা কথা বাড়াবো না, এখানেই আমি শেষ করব। তোমাদের সুস্থতা কামনা করি এবং আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপালকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই ক্লাস শেষ করতে চাই। আসসালামু আলাইকুম সকল গার্ডিয়ানদের।